আজকে আমি করব হায়দ্রাবাদি বিরিয়ানি। দেখুন খুব সহজ পদ্ধতিতে করব, খুব কম টাইমের মধ্যে হবে। যখন তখন কিছু ঘরে যদি না থাকে, একটুখানি মাংস থাকলে আপনার এটা হয়ে যাবে, এবং খুব কম টাইমের মধ্যে করে বাচ্চাদের খেতে পারবেন, নিজেও খেতে পারবেন। যে আলুটা ফার্স্ট একটুখানি ভেজে নিচ্ছে, বিরিয়ানিতে দেবো আলুটা ভাজানো। আলুটা ভাজা হয়ে গেল, রেখে দিলাম। এবার একটু পেঁয়াজের বরিস্তা করে নেব। আর কতো করে সরিয়ে দেওয়ার জন্য, এই হচ্ছে বরিস্তাটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে হয়ে গেছে। আর এই হচ্ছে বিরিয়ানির চালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, হাফ সেদ্ধ করব। এইগুলো হচ্ছে উপকরণ, এই হচ্ছে চিকেন, এই হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন, দই, আলু, বারিস্তা, চিনি, ধনে জিরে, সমস্ত রকম পাঁচ রকম মশলা দিয়ে ভেজে গুঁড়ো করা মশলা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, গরম মশলা, নুন এবং ভিনিগার। এবারে আমি শুরু করছি। ফার্স্ট আমি পেঁয়াজটা দেব, এটা হচ্ছে বিরিয়ানি পেঁয়াজটা দিলাম, এটা সব কিছু দেবো। আমি মাংস গুলো দিয়ে দিচ্ছি, তিলে রেখেছিলাম তো ঠান্ডা আছে, সবচেয়ে যাতে একটু গরম হয়ে থাকে তাও দিয়ে দিলাম। আদা বাটা দিচ্ছে, রসুন দিলাম, রসুন ফেটে করেই দিচ্ছি, কোনো জিনিস বাটা না, সবই আমি ফোটার মধ্যে দিয়ে করছি। হায়দ্রাবাদি বিরিয়ানি কিছু মাখা মশলা দেয় না, গোটা মশলা দিয়ে ভরে দিয়েছি। নুন দিলাম পরিমাণ মতো, শুকনো লঙ্কা দিলাম, ভাজার মতন একটু হবে। হলুদ দিলাম, হলুদটা অল্প, রসুন, চিনি দিলাম দু চামচ, ছোট চামচ বলে দু চামচ দিলাম। মশলাটা করে রেখে দিয়েছি, হলুদ, জিরে, গুঁড়ো, মেথি, আলু জিরে সবের মতো এটা দিয়ে দিলাম। দই ফাটানো আছে,
আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি, কারণ একটু সেদ্ধ হবে, এর সাথে পোস্ত থাকবো দিয়ে দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিই না, ঢাকনাটা দিয়ে কমিয়ে রেখে দেবো, দমে হতে থাকবে, কমিয়ে একটু সেদ্ধ হোক। তারপরে ভাতটা দেখুন আধ কাঁচা ফুটে গেছে, একটু পরে ওটাকে বন্ধ করে দেবো, দিয়ে রেখে দেবো, পরে এটার সাথে কীভাবে মিশে করবো দেখতে থাকবো। গাছ এটাকে কষে নাবিয়ে রেখে দিয়েছি, প্রেশার কুকার একটা হুইসেলে কষে রেখে দিয়েছি। এবার আমি এতে দেবো ঘি, অল্প ঘি, বেশি ঘি দেবো, বিরিয়ানি বলি যে বেশি ঘি দিতে হবে তার কোনো মানে নেই, কারণ অলরেডি তেল টেল দিয়ে মাংসটাকে কষেছি, ওইখানেই তেলটা লেগে গেছে। গরম মশলা দিলাম, গরম মশলা অল্প দিচ্ছি, কারণ আমি গুঁড়ো গরম মশলা আবার দেবো, তা তেজপাতা দিলাম। দিয়ে বা কষা মাংসটা আমি ওখানে ঢেলে দেবো, আপনাটা ভাতটা আমি মধ্যে দেবো, গরম মশলা দিয়ে দিন, গুঁড়ো গরম মশলা করে দিলাম, আমি গোটা দিয়েছি, কিশমিশ দিলাম, আপনার কাছে কাজু থাকলে কাজুও দিতে পারেন। বরিশ পাতা দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম, কিন্তু এবারে দমেতে হবে। একটুখানি কেওড়ার হালকা করে একটু জল দিয়ে দিলাম, না দিলেও হয় না, ব্যাস নিয়ে এটাকে আবার নেড়ে ছেড়ে লাগিয়ে পরিবেশন করবো। এটা করে দেখবেন খুবই সোজা, সদ্যতে কোনো চিন্তা করার কাজ নেই, ঘরে যা জিনিসটুখানি চিকেন থাকলে আপনি করে ফেলতে পারবেন, খাবেন, খেয়ে দেখবেন কেমন হয়েছে জানাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং ঘরে যা ছিল তাই দিয়ে, তার জন্য কোনো আলাদা কিছু করতে হয়নি।